আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞানীকন্যা মেধাবৃত্তি স্কলারশিপ 2020-21-এর অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। এই স্কলারশিপটা অনলাইন এবং অফলাইন দুটোভাবে আবেদন করা যায়। তো আজকের ভিডিওতে অফলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার থেকে গুগল খুলে নিতে হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে JBNSTS, অর্থাৎ জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। সার্চ করা হয়ে গেলে আপনাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা থাকবে JBNSTS.org। আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা একটা লিঙ্ক পাবেন যেখানে লেখা থাকবে ক্লিক হেয়ার টু ভিজিট JBNSTS অরিজিনাল সাইট। আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে আসবেন, এবং এখানে আপনাদের কাছে নোটিশ দেবে যেখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ক্লোজ ব্র্যাকেটে এক্স লেখা আছে, এতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন। তো একটু নিচের দিকে গেলে আপনাদের কাছে একটা লিঙ্ক চলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ বা বিজ্ঞানীকন্যা মেধাবৃত্তি 2020। আর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর সিনিয়র ট্যালেন্ট সার্চ বিজ্ঞানীকন্যা মেধাবৃত্তি 2020। তো আপনারা অনলাইন এবং অফলাইন দুটোভাবেই এখানে আবেদন করতে পারেন। তো আমি শুধুমাত্র এখানে অফলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। অফলাইন বাটনে ক্লিক করলে আপনাদের কাছে এর পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ এই স্কলারশিপের যে অফলাইন ফর্ম সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। তো ডাউনলোড হয়ে গেলে আপনাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে যেখানে লেখা থাকবে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কলকাতা। তো একটু নিচের দিকে গেলে আপনারা এই ফর্মের তিনটি পেজ দেখতে পাবেন। এই তিনটি পেজ কিভাবে ফিল আপ করবেন সেটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি প্রথম পেজে। তো প্রথম পেজে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা ছক আছে যেখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে দিতে হবে। একটু নিচের দিকে চলে গেলে আপনারা এর ফর্ম ফিল আপ দেখতে পাবেন, কারণ ওপরের পেজে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেখানে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং কোথায় পাঠাতে হবে, অর্থাৎ পোস্টের মাধ্যমে কোথায় জমা দিতে হবে, এই সমস্ত বিষয়গুলি লেখা আছে। আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন লেখা আছে নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ যে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তার নাম এখানে বড় হাতে লিখতে হবে। 2-এর দাগে তার গার্জেনের নাম লিখতে হবে, 3-এর দাগে ডেট অফ বার্থ লিখতে হবে, 4-এর দাগে জেন্ডার লিখতে হবে, 5-এতে আপনার ফ্যামিলি ইনকাম লিখতে হবে এবং 6-এতে আপনার অ্যাড্রেস লিখতে হবে। এখানে দেখতে পাবেন দুটো ছক দিয়ে আছে, একদিকে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস দেবেন আর একদিকে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। একটু নিচের দিকে গেলে আপনারা চলে যাবেন 7 নম্বরে, যেখানে আপনার নেম অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসগুলো আপনাকে দিতে হবে, তার সাথে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে। 8-এর দাগে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আপনারা কী কোর্স নিয়ে পড়াশোনা করছেন সেটা এখানে লিখতে হবে, এবং 9-এর দাগে লেখা আছে আপনাদের কোর্স কত বছর চলবে সেটা আপনাকে লিখতে হবে। 10-এর দাগে দেওয়া আছে এডুকেশনাল ডিটেলস, এখানে আপনাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যাবতীয় ডিটেলসগুলো দিতে হবে, যেমন কোন স্কুল থেকে আপনারা পড়াশোনা করেছেন সেটা লিখতে হবে, তার ডিস্ট্রিক্ট এবং পিনকোড দিতে হবে, তারপরে কোন ইয়ারে পাস করেছেন ক্লাস 10 সেটা দিতে হবে, এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা আপনাদেরকে দিতে হবে। একইভাবে আপনাকে ক্লাস 12-এর ফর্মটাও ফিল আপ করতে হবে, অর্থাৎ কোন স্কুল থেকে পাস করেছেন তার ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে, কোন ইয়ারে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, তার সাথে সাথে আপনার কী কী সাবজেক্ট ছিল, এখানে বাংলা ইংলিশ বাদে বাকি যে 4টে সাবজেক্ট ছিল সেই 4টে সাবজেক্ট আপনাদেরকে লিখতে হবে। তাহলে আপনারা চলে যাবেন 3 নম্বর পেজে, অর্থাৎ লাস্ট পেজে। এখানে 11-এর দাগে যেটা দেওয়া আছে HS-এ আপনারা কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সায়েন্স গ্রুপে সেটা আপনাদেরকে দিতে হবে। 12-এর দাগে দেওয়া আছে আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান, ইংলিশ নাকি বাংলা, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এছাড়া 13-এর দাগে আপনার বাড়ির অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট পিনকোড দিতে হবে, যেখানে অর্থাৎ কাছাকাছি জায়গায় আপনারা পরীক্ষা দিতে পারবেন। একটু নিচের দিকে চলে গেলে
আপনারা এখানে সিগনেচার করার অপশন পাবেন। তো এখানে আপনাকে সিগনেচার করতে হবে এবং বাঁদিকে ডেট দিতে হবে। একটু নিচের দিকে চলে গেলে আপনারা আরও কিছু বিস্তারিত ডিটেলস পাবেন, অর্থাৎ আপনাকে কি কি জিনিস দিতে হবে, কবে অ্যাডমিট কার্ড পাবেন, কত তারিখের মধ্যে জমা দিতে হবে, এই সমস্ত বিষয়গুলি এখানে লেখা আছে। তো এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে 1 নম্বর পেজে চলে যেতে হবে। 1 নম্বর পেজে লেখা আছে কোন অ্যাড্রেসে এটা আপনাদেরকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় করে লেখা আছে JBNSTS অফিস 1300 রাজদাঙ্গা মেন রোড কাসবা কলকাতা 7107। এবং আপনাকে 22শে নভেম্বর 2020-র আগে বা 22শে নভেম্বর 2020-র মধ্যে আপনাকে এই ফর্মটি ফিল আপ করে পাঠাতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।